আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আমি র্যান্ডম প্লেয়ারের সাথে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতেছিলাম গাইজ। আর এনিমি তারা যে ভালো গেম প্লে করতেছিল গাইজ, তো এনিমি তারা গাইজ অলরেডি 3 রাউন্ড জিতে গেছে, আর গাইজ আমরা 0 রাউন্ড জিতছি। তো দেখি গাইজ কাম ব্যাক করতে পারি নাকি গাইজ। তো আমি UMP নেভেলছি গাইজ, আর 3টা ওয়াল নেভেলছি। তো গাইজ এখন আমাদের একটু হোল্ড করে খেলতে হবে জিতার জন্য গাইস। তো দেখি কাম ব্যাক করতে পারি নাকি গাইস। তো সামনে গাইস অলরেডি এনিমি চলে আসছে, তো আমি এই সাইডে নিচ দিয়ে যাই গাইস, নিচে দিয়ে যাই গাইস। দেখি তো সামনেও গাইস এনিমি চলে আসছে, এখানে গাইস এনিমি আছে। দেখি আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি গাইস, তো এনিমি এই সাইডে চলে আসতেছে গাইস, তো আমি এই দিক দিয়ে চলে যাই গাইস। তো নিচের সাইডে চলে আসছি গাইস, তো আমি এদিক দিয়ে গাইস উপরে উঠে যাই। এখানে গাইস একটা টায়ার আছে, তো আমি টায়ারটা ইউজ করে উপরে উঠে যাই। তো এনিমি থারা গাইস 3 জন আছে। ওকে গাইস, তো এখানে একটা এনিমি আছে, তো গাইস আমি ফটাফট গাইস এনিমিটাকে মারে দিই। ওকে গাইস, তো এনিমিটাকে গাইস বডি শট আর হেড শট দিয়ে গাইস আমি নক করে দিছি, তো কিল কনফার্ম করে ফেলছি গাইস, তো লুট করে ফেলছি গাইস আমি এখান থেকে MP40 আর ডিজার্টিক্যাল। তো গাইস আমরা ভিক্টরি করে ফেলছি গাইস, তো আমরা 1 রাউন্ড জিতে গেছি গাইস, আর এনিমি তার 3 রাউন্ড। তো গাইস আমি এখন AWM নিয়ে ফেলি, তো তো AWM আর MP40 গাইস আর 3টা ওয়াল নিয়ে ফেলছি গাইস আমি। তো গাইস এখন আমাদের জিততে হবে এই রাউন্ডটা, কারণ গাইস এই রাউন্ডটা এনিমি তারা জিতলে ওরা বুইয়া করে ফেলবে, তো আমরা গাইস বুইয়া করতে দিব না এনিমি তারাকে গাইস। তো তো ওকে গাইস, সামনে এনিমি ফায়ার করতেছে, তো গাইস আমি AWM নিয়ে এদিকে চলে আসছি গাইস। দেখি তো একটা আসছে গাইস, AWM দিয়ে মারে গাইস, হেডশট মারে দিছে গাইস, আর একটা এনিমি চলে আসছে গাইস এখানে হেডশট। তো গাইস এখানে 2টা এনিমি ডাউন, তো সামনে আরেকটা আসছে গাইস, 3টা ডাউন এনিমি। তো সামনে গাইস আরেকটা চলে আসছে, তো ফটাফট গাইস হেডশট মারে। তো গাইস এখানে আমি 1v4 ক্লাচ করে ফেলছি, তো আমরা গাইস ইজিলি 2 রাউন্ড জিতে গেছি। তো গাইস এটা 3 রাউন্ড, তো এটা জিততে পারলেই গাইস আমাদের আর এনিমিদের 3-3 রাউন্ড হয়ে যাবে। তো আমি গাইস আবার MP40 আর AWM নিয়ে ফেলছি, তো গাইস এই রাউন্ডটা জিততেই হবে আমাদের। আর গাইস আমি ডিজার্টিক্যালও নিয়ে ফেলছি, তো গাইস এই রাউন্ডটা জিততে পারলেই ড্র ড্র হয়ে যাবে গাইস। তো ওকে গাইস, তো আমি হাউজের ভিতর চলে যাই গাইস, তো এনিমি গাইস ওই সাইড দিয়ে আসতেছে, তো আমি লোকেশন জানিয়ে গেছি গাইস এনিমি এই সাইড থেকে আসতেছে। তো গাইস আমি এদিকে রেডি থাকি AWM নিয়ে, তো গাইস সামনে একটা এনিমি আসছে দেখতে পাচ্ছেন গাইস, AWM দিয়ে দি AWM এর ড্যামেজ আর MP40 দিয়ে গাইস নক করে দিছে একটা এনিমি। তো সামনে আরেকটা আছে গাইস, তো AWM দিয়ে মারার ট্রাই করি গাইস। তো ওকে গাইস, আমার টিমমেট রাশ দিয়ে দিছে, তো গাইস আমি ওর রাশ দিয়ে দিই ফাটাফাট। তো ওকে গাইস, তো গাইস আমি একটা মারে দিছি আর আমার টিমমেট মারে দিছে একটাকে। তো গাইস ইজিলি আমরা 3 রাউন্ড ভিক্টোরি করে ফেলছি গাইস। তো তো গাইস আমি এখান থেকে মাশরুম নিয়ে ফেলি, ব্যাচ আপডেট আর গ্লোয়াল গ্রেনেড সব নিয়ে ফেলছি গাইস আমি, তো আরও ব্যাচ আপডেট আর নিয়ে ফেলছি গাইস। তো এই রাউন্ডটা জিততে পারলেই গাইস ভিক্টোরি, তো আমরা জিততে পারলে আমরা বুইয়া করে ফেলবো, আর এনিমি তারা জিততে পারলে গাইস এনিমি তারা বুইয়া করে ফেলবে। তো দেখি গাইস কারা জিতে। তো ওকে, তো গাইস সামনে একটা এনিমি চলে আসছে, তো আমি AWM দিয়ে মারার ট্রাই করি গাইস, তো লাগে নাই গাইস একটাও। ওকে গাইস 132 দিয়ে দিছি ড্যামেজ, আর এনিমিও আমাকে ড্যামেজ দিয়ে দিছে, তো গাইস আমি মিড কিট করে ফেলি ফাটাফাট। তো গাইস আমি এখন রাশ দিই এ সাইড দিয়ে, তো গাইস আমি এ সাইড দিয়ে রাশ দিই, কারণ ওখানে একটা এনিমি আছে গাইস। তো রাশ দিয়ে দিছি গাইস, দেখি এনিমিটা আছে নাকি নাই, তো গাইস এখানে এনিমিটা নাই। তো গাইস সামনে আমার টিমমেটকে এনিমি ড্যামেজ দিচ্ছে গাইস, তো আমার টিমমেট একটাকে মারে দিছে। ওকে গাইস, তো আমার টিমমেটকে নক করে দিছে, সামনে একটা এনিমি আছে গাইস, আমি AWM দিয়ে নক করে দিছি গাইস।
তো পিছনের সাইডে এনিমি চলে আসছে দেখি গাইস কোথায়। তো এনিমি মেবি গাইস উপরে আছে, তো আমি উপরে চলে যাচ্ছি গাইস। তো এখানে গাইস এনিমি নাই, ওই সাইডে দেখে আসি গাইস। এই রুমটা তো এখানেও নাই গাইস, তো আমি নিচে নামে যাই গাইস। তো দেখি এনিমি কোথায় গাইস। তো আমরা তিনজন আছি গাইস আর এনিমি একজন, তো আমাদের ইজিলি ইজি বুইয়া করে ফেলবো গাইস আমরা এই রাউন্ডটা। তো এনিমি গাইস কোথায়? ওকে গাইস সামনে গান ফায়ার করতেছে এনিমি, এখানেই আসে গাইস। তো এলিমিনেট হয়ে গেছে গাইস এনিমি। তো গাইস আমরা ফাইনালি বুইয়া করে ফেলছি। তো গাইস আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন গাইস।